আজকে আমরা শিখব কিভাবে এক পরিমাপ থেকে অপর পরিমাপে রূপান্তর করা যায়। যেমন এক নম্বর অঙ্কটা আছে এক কিলোমিটারে কত মিলিমিটার, এরপর এক হেক্টোমিটারে কত মিটার, এক ডেকামিটারে কত সেন্টিমিটার, এক ডেসিমিটারে কত কিলোমিটার, এক সেন্টিমিটারে কত মিটার, এক ডেসিমিটারে কত ডেকামিটার। আচ্ছা, এই পরিমাপের এই ধাপগুলোকে আমরা রূপান্তর করব খুব সহজে। এই রূপান্তর করার জন্য আমাদের একটা ছন্দ মনে রাখতে হবে, যে এটা ছোটোবেলায় সবাই মোটামুটি আমরা জানি যে কিলিয়া হাকিয়া কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে, কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এই একটা ছন্দের মাধ্যমেই আমরা এই সবগুলো অঙ্কগুলো করব। কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। আচ্ছা, এখানে এই ছন্দটা কীভাবে ব্যবহার করব আমরা? কিলিয়া মানে হচ্ছে কিলোমিটার, হাকিয়া মানে হচ্ছে হেক্টোমিটার, ডাকাত মানে ডেকা, ডে কা মিটার, মারিলে মানে খালি মিটার, মারিলে মানে মিটার, দেশের মানে ডেসিমিটার বা গ্রাম হইতে পারে, দেশের মানে ডেসি, শান্তি মানে হচ্ছে সেন্টিমিটার, মিলিবে মানে হচ্ছে মিলিমিটার। তাহলে কিলিয়া হাকিয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। এখন এইগুলোর কীভাবে রূপান্তর করবো মনে রাখতে হবে। কিলো নিচে দিতে হবে এক, হেক্টো হচ্ছে দশ, একটা শূন্য বাড়াবো, ডেকা হচ্ছে একশো, মিটার হচ্ছে এক হাজার, ডেসি হচ্ছে দশ হাজার, সেন্টি হচ্ছে দশ হাজারের সাথে আর একটা শূন্য, মানে এক লেখা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শূন্য ডেসি সেন্টি, আর মিলিমিটার হচ্ছে তার মানে এক লেখে ছয়টা শূন্য, এক এক দুই তিন চার পাঁচ ছয়। আমাদের মনে রাখতে হবে এই জিনিসটা হবে এরকম, যে প্রথম থেকে একটা শূন্য বাড়বে, প্রথমে এক কিলোতে দেবো এক, এরপরে একটা শূন্য বাড়বে। এখানে যেমন এখানে কীভাবে রূপান্তর করবো বুঝতে হবে, যে হেক্টো আর কিলোর মধ্যে পার্থক্য কয়টা শূন্য, আবার কিলো আর হেক্টোর মধ্যে পার্থক্য কয়টা শূন্য, এটা আমাদের বুঝতে হবে। যেমন প্রথমটা আমরা করি, কিলোমিটারকে এক কিলোমিটার কত মিলিমিটার। আচ্ছা, কিলোমিটার আর মিলিমিটারের মধ্যে বলছে কিলোমিটারে কত মিলিমিটার, কিলোমিটারকে আমাদের মিটারে মিলিমিটারে রূপান্তর করতে হবে। আচ্ছা, দেখি আমরা এই যে কিলোমিটার এক, আর এখানে মিলিমিটার আছে কত, এক লেখা ছয়টা শূন্য, তার মানে কিলোমিটার আর মিটার মিলিমিটারের পার্থক্য হচ্ছে ছয়টা শূন্য। তাহলে লিখবো এক লেখা ছয়টা শূন্য, এক দুই তিন চার পাঁচ ছয়, তার মানে এক কিলোমিটারে দশ লক্ষ মিলিমিটার। এরপর আছে এক হেক্টোমিটারে কত কিলোমিটার। আচ্ছা, হেক্টোমিটার কই, এই হচ্ছে হেক্টোমিটার, হেক্টোমিটারে এক লেখে একটা শূন্য, এক হেক্টোমিটারে কত মিটার। আচ্ছা, হেক্টোমিটার আর মিটার চাইছে, হেক্টোমিটার এবং এইটা আর এইটা চাইছে মিটার, হেক্টোমিটার এবং মিটার চাইছে। আচ্ছা, হেক্টোমিটার আর মিটারের মধ্যে পার্থক্য কয়টা শূন্য, এইখানে আছে একটা শূন্য আর এইখানে আছে তিনটা শূন্য, তার মানে এদের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটা শূন্য, তার মানে হেক্টোমিটারে কত মিটার, হেক্টোমিটার হচ্ছে এক লেখা দুইটা শূন্য, এত একশো মিটার। আচ্ছা, এরপরে এক ডেকামিটারে কত সেন্টিমিটার, এক ডেকামিটারে কত সেন্টিমিটার। আচ্ছা, আমরা দেখি ডেকামিটার আর সেন্টিমিটারের মধ্যে পার্থক্য কয়টা শূন্য,
এই ডেকামিটার আর সেন্টিমিটারের মধ্যে পার্থক্য কয়টি শূন্য? ডেকা হচ্ছে 2টি শূন্য, আর সেন্টিমিটার হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা শূন্য। তার মানে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3টা শূন্য। তার মানে লিখব এখানে হচ্ছে 2টি শূন্য, এখানে আছে 5টা শূন্য, তাহলে ডেকামিটার আর সেন্টিমিটারের পার্থক্য 3টা শূন্য। তাহলে লিখব হচ্ছে 1, 3টা শূন্য, 1000। এরপরে এরপরে আছে কি, ডেসিমিটারে কত কিলোমিটার? এই পর্যন্ত আমাদের, এই পর্যন্ত আমরা যে করছি এইগুলো হচ্ছে নর্মাল নিয়ম, বড় থেকে ছোট। বড়টা ছিল বের করছি কিলো থেকে ছোটতে গেছি, কিন্তু এইবার হচ্ছে উল্টাটা, ছোট থেকে বড়, ডেসি থেকে কিলোমিটারে যাইতে বলছে, ডেসি থেকে কিলোমিটারে যাইতে বলছে। আচ্ছা, যখন আমরা ছোট থেকে বড়তে যাব, মনে রাখতে হবে তখন 1/2 আকারে লিখতে হবে। বড় থেকে ছোটতে গেলে নর্মাল নিয়মে লিখতে হবে, আর ছোট থেকে বড়তে আসলে 1/2 আকারে লিখতে হবে। তার মানে প্রথমটা 1 ডেসিমিটারে কত কিলোমিটার, 1 ডেসিমিটার যেহেতু ছোট, আমার যাইতে হবে বড় হতে, সেজন্য 1/2 আকারে লিখতে হবে। 1/2, আচ্ছা ডেসিমিটার আর কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? কিলোতে 1, আর ডেসি 1টা শূন্য নাই, আর ডেসিতে হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা শূন্য। তার মানে হবে 1 লেখা 4টা শূন্য, 1, 2, 3, 4। তাহলে 1 ডেসিমিটারে 1/10,000 কিলোমিটার। এরপরে 1 সেন্টিমিটারে কত মিটার? আচ্ছা, এইবারও কিন্তু আমাদের ছোট থেকে বড়তে যেতে বলছে, ছোট থেকে বড়তে আসলে কী হবে? 1/2 আকারে লিখতে হবে। আর সেন্টিমিটার আর মিটারের মধ্যে পার্থক্য কয়টা শূন্য? এই মিটার হচ্ছে 3টা শূন্য, আর সেন্টিমিটার হচ্ছে 5টা শূন্য। তার মানে পার্থক্য হচ্ছে কত? 2টা শূন্য। তাহলে 1, 0, 1, 0, 0, 1 সেন্টিমিটারে 1/0,0 মিটার। আচ্ছা, এখন বলছে কত ডেসিমিটারে, 1 ডেসিমিটারে কত ডেকামিটার? এইবারও কিন্তু ছোট থেকে বড়তে যেতে বলছে, 1 ডেসিমিটারে কত ডেকামিটার? তাহলে আমরা আগে ডেসিটি হিসেব করি, এই ডেসি এই ডেকা, পার্থক্য কয়টা শূন্য? এখানে আছে 2টা শূন্য, এখানে আছে 4টা শূন্য, তাহলে পার্থক্য হচ্ছে 2টা শূন্য। তাহলে লিখবো আমরা, যেহেতু আমরা ছোট থেকে বড়তে যাইতে আসছি, সেজন্য 1/2 লিখবো, 1/1, 0, 0। এভাবেই এই আমরা এই অঙ্কটা আমাদের প্রথমে মনে রাখতে হবে, ছন্দ, ছন্দ মনে রেখে এতটুকু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। এতটুকু মনে রাখতে পারলেই আমরা এই ধরনের যে কোনো রূপান্তরই করতে পারবো। আর এতটুকু যদি কারো মুখস্থ না থাকে, কিলো, হেক্টর, ডেকা, মিটা, তাহলে সে এই ছন্দটা মুখস্থ রাখতে পারে। কিলিয়া, হাকিয়া, ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে।